স্বাগতম মেডিসিন হাউস বিডি 24 চ্যানেলের পক্ষ থেকে। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে। আজকে যে ওষুধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন, মোটিগার্ড ট্যাবলেট। আজকে আলোচনা করব মোটিগার্ড ট্যাবলেটের কার্যকারিতা কী, কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না, গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালী মায়েরা ওষুধটি খেতে পারবে কি না, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মোটিগার্ড ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মোটিগার্ড ট্যাবলেটের জেনেরিক নাম ডম্পেরিডোন 10। তো বন্ধুরা, মোটিগার্ড ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে, যাদের পেটের উপরের অংশে ফাঁপা ভাব বা পেট ভারী ভারী অনুভব করা, পেটের বিভিন্ন অংশে ব্যথা করা, বদহজম, ক্ষুধামন্দা, খাওয়ার অরুচি, খেলে ঢেকুর ওঠা, অল্প খাদ্যে তুষ্টি, পেট ফাঁপা, পেট খালি থাকার পরেও পেট ভরা অনুভব করা, এই সব সমস্যা দেখা দিলে মোটিগার্ড ট্যাবলেটটি সেবন করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তার মানে ওষুধটি খেলে খুব ভালো কাজ করে। এছাড়া বমি বমি ভাব বা বমি অনেক সময় দেখা যায় খাদ্য খেলে, খাদ্য উপর দিকে উঠে আসা, পাকস্থলীর খাদ্য উপরের দিকে আসা, বুক জ্বালা, বুক জ্বালা পড়া, তীব্র বমি বা বমি বমি ভাব, পাকস্থলীর ব্যথা ইত্যাদির ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়। এবার বলি ওষুধটির সেবনবিধি। পর্যাপ্ত বয়স্কদের জন্য একটি করে তিনবার, সকালে, দুপুরি এবং রাত্রে। ক্ষেত্রবিশেষ ওষুধের ডোজ কম বেশি হতে পারে, তাই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালী মায়েরা ওষুধটি খেতে পারবে না। ওষুধটি যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে হবে। এবার বলি মোটিগার্ড ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী। আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে দেখা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ঘুম ঘুম ভাব, ডায়রিয়া, চুলকানি বা দুর্বল লাগা, ত্বকে ফুসকুড়ি ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। এবার বলি ওষুধটির দাম কত এবং কোথায় পাবেন। মোটিগার্ড ট্যাবলেটের দাম প্রতি পিস 3.50 টাকা, আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ওষুধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ওষুধ সেবন করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।